सीएम ममता बनर्जी ने रविवार को पीएम नरेंद्र मोदी पर जमकर निशाना साधा उन्होंने कहा कि देश में दवाई नहीं ऑक्सीजन नहीं और वे अभी भी मन की बात किए जा रहे हैं। उन्हें मन की बात नहीं करके कोविड के बारे में बात करना चाहिए इसके साथ ही खरदा से तृणमूल उम्मीदवार के निधन पर सीएम ममता बनर्जी ने बेहद दुख जताया आज के भारत वर्ष प्रधानमंत्री सर्वनाशा पति नहीं चले गए जिन्हा देश औषध नहीं इंजेक्शन नहीं ऑक्सीजन नहीं আজও তিনি মনকা বাদ করে চলেছেন ওনার মনের বাদ কে শুনতে চায় এখন মনকা বাদ কেউ শুনবে না কোভিডের বাদ করুন এবং ইঞ্জেকশান দিন অক্সিজেন দিন মেডিসিন দিন কাজল সিনহা খর্দা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং তিনি জিতবেন হয়তো পার্টিটাকে জিতিয়ে তিনি নিজে শেষ হয়ে গেলেন তার পরিবারের সাথে সকাল থেকে এই দুঃখের খবরটাই আমাদের কাছে নিদারুণ দুঃখের খবর হয়েছে তার পরিবারের সাথে আমরা সমানে যোগাযোগ রেখেছিলাম যোগাযোগ রাখছি কাজল আমার খুবই বোল্ড খুবই ভালো ছেলে বয়সও বেশি হয়নি ওরা একটা প্যানক্রিয়াসের প্রবলেম ছিল বাট কোভিড হওয়ার পরে মারা গেছে